বেহাল রাস্তা, কলাগাছ পুঁতে প্রতিবাদ স্থানীয়দের। বৃহস্পতিবার এমন দৃশ্যের সাক্ষী থাকলেন বাগদা এলাকার বাসিন্দারা। স্থানীয়দের দাবি, প্রায় 3 কিলোমিটার রাস্তা বেহাল দশা দীর্ঘদিন ধরেই। এ যেন রাস্তা নয়, সাক্ষাৎ মরণ ফাঁদ। একে তো সরু রাস্তা, তার ওপর ভেঙে গিয়ে রাস্তার ওপরেই তৈরি হয়েছে বড় বড় গর্ত। বর্ষা এলে সেই গর্তে জমছে জল, অগত্যা জল কাদা মাখানো মরণ ফাঁদের এই রাস্তা দিয়ে দিনের পর দিন এক প্রকার প্রাণ হাতে নিয়েই যাতায়াত করছেন এলাকাবাসীরা। বারংবার প্রশাসনকে বেহাল রাস্তার কথা জানিয়েও মেলেনি কোনো সুরাহা। তাই বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে পথে নেমে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। শুধু কি বিক্ষোভ, রীতিমতো ভাঙা রাস্তার এক হাঁটু সমান গর্তে কলাগাছ ধানগাছ পুঁতে স্থানীয় প্রশাসনের কানে জল দেবার চেষ্টা গ্রামবাসীদের। বৃহস্পতিবার এমন অভিনব প্রতিবাদের সাক্ষী থাকলেন বাগদা এলাকার মানুষ। ঘটনাস্থল উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া বাগদা পারমদন এলাকা। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় পারমাদন থেকে স্থানীয় হরিনাথপুর এলাকা পর্যন্ত প্রায় 3 কিলোমিটার পাকা রাস্তা রয়েছে। বেশ কয়েক বছর আগে ওই রাস্তা দিয়ে বাস চলাচল করত, কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তার হাল বেশ করুণ। এই রাস্তায় জায়গায় জায়গায় তৈরি হয়েছে বড় বড় গর্ত, ফলে গর্ত দিয়ে বাস চলাচল করতে না পেরে অবশেষে বাস পরিষেবা বন্ধ হয়ে যায়। এর মধ্যে দিয়ে আমরা চলতে পারছি, চলাফেরা করছি। এমনকি আমাদের এই রাস্তাটায় দীর্ঘ 8 মাস বাস চলেছিল বনগা টু পারমদন ফরেস্ট বিভূতিভূষণ অভয়ারণ্য। এ পর্যন্ত দীর্ঘদিন বাস চলতে চলতে হঠাৎ রাস্তার যখন এই বেহাল অবস্থায়, তখন বাসের ড্রাইভার বা কন্ট্রাক্টর ওরা বললো আমরা এই রাস্তায় বাস চালাতে পারছি না, কারণ আমাদের সেই সময়টা মেনটেন করতে পারছে না, সেই জন্যে বাসটা দীর্ঘদিনই বন্ধ হয়ে গেল। রাস্তাটায় আমি দীর্ঘ ধরুন পঞ্চায়েত সমিতিতে বা বাগদা বিডিওতে আমি দরখাস্ত নিজেও দিয়েছি, ঠিক আছে, এবং আমাদের গ্রামবাসী সমস্ত লোকের সই স্বাক্ষর দিয়ে পিটিশন করে আমরা জমা দিয়েছি। সেই জমা দেওয়াতেও কোনো সুরাহ আমি পাইনি। এবার আজকে কী করো, আজকে সবাই ছেলেপেলে বা যারা আছে তারা বলছে আমাদের দরকার নেই, আমাদের রাস্তা খুঁড়ে ফেলা হোক, খুঁড়ে ফেলে আমরা রাস্তায় ধান লাগিয়ে দিই। বর্ষা এলে ওই রাস্তায় গর্তে জল জমে তৈরি হয় মরণ ফাঁদ। স্থানীয় মানুষের অভিযোগ, প্রশাসনকে বারংবার জানিয়ে হয়নি কাজের কাজ কিছুই, ফলে এক প্রকার ভাঙা রাস্তা দিয়েই প্রাণ হাতে করেই চলাচল করেন স্থানীয় মানুষজন। হরিনাথপুর পারমদানে একটা মাত্র রাস্তা, এই রাস্তাটা আজ থেকে 15 বছর আগে একবার হয়, তারপরে থেকে আর কোনো রিপেয়ার হয়নি। ওই পঞ্চায়েত থেকে বা ভাটার থেকে কোনো ইট দেওয়া হয়, ইট দেওয়ার পরে কোনো রকম চলা হয়। আর রাস্তায় এই দেখতে পাচ্ছেন যে কী অবস্থা, এ তো মুখে ভাষা নেই, ভাষা নেই যে এই কথা বলবো। এখন গাড্ডা মানে এখানে বাইক রেখে এসে লুঙ্গি পরে আসতে হয়, এমন অবস্থা। বাইক চালানো যায় না, ন্যূনতম বাইক চালানো যায়, সাইকেল তো দূরই কথা, বাস দূরই কথা, 3 চাকা 4 চাকা দূরই কথা, বাইক চালানো যায় না, এমন পরিস্থিতি। বর্ষা হলে আমাদের বাইক ওই বাড়ির মধ্যে ঢুকিয়ে দিতে হয়, ঢুকিয়ে আমার লুঙ্গি পরে বা গামছা পরে পার হয়ে আবার বাইক মানে কালেকশন করতে হয়। এখানে চাষিরা আছে, চাষিরা প্রতিনিয়ত যে দুর্ভোগ পোহাচ্ছে তার কথা শেষ মানে বলে শেষ করা যাবে না। পঞ্চায়েতকে জানানো হয়েছে, ওই দুটো ইট দিয়ে যাই, কিন্তু ইটের রাস্তা না, এটা পিচের রাস্তা, এটা হচ্ছে আমি যতদূর জানি পঞ্চায়েত সমিতির রাস্তা, কিন্তু সেই রাস্তাটা আজকে দীর্ঘদিন এত বলার পরেও কোনো তার প্রতিকার হয়নি বা আমাদের সুরাও হয়নি। এদিন প্রতিবাদ স্বরূপ ভাঙা রাস্তায় গর্তের ভেতর কলাগাছ ও ধানগাছ পুঁতে বিক্ষোভ দেখান তারা। ওখানে আমি ব্যবসা করি, কিন্তু রাতে আমি এই রাস্তা দিয়ে যাতায়াত করা সম্ভব নাই, এক একদিন গাড়ি উল্টে যায়, আমার খুবই অসুবিধে। এ গাড়ি ধোবো না কি করবো বুঝতে পারছি না, রাস্তায় একদিকে উল্টে যাচ্ছে একদিকে সোজাই যাচ্ছে, রাতে খুবই অসুবিধে, যাতায়াত করা খুবই অসুবিধে। আমাদের অবিলম্বে রাস্তাতে সারাই, সেই জন্য এ অন্তত 5 বছর ধরে খারাপ হয়ে গেছে। আমরা সবাই মিলে একজোট হয়ে প্রতিবাদ করছি। আমরা হচ্ছে চাষা ফ্যামিলি, আমাদের সব সময় এখান দিয়ে বোঝা মাথায় করে ভ্যানে মাল নিয়ে যেতে হয়, রাস্তা যদি এইরকম তাহলে আমরা কি করে যাব, আমরা রাস্তা দিয়ে হাঁটবো না মাছ চাষ করবো না ধান চাষ করবো। আজ দীর্ঘদিন ধরে তো এই সমস্যার কথা সবাই বলছে, বিডিও অঞ্চল সব জায়গায় বলা হচ্ছে, কিন্তু কেউ তো কোনো সমস্যার সমাধান করে দিচ্ছে না। তাহলে আপনারাই বলেন আমরা কি করব এই রাস্তা দিয়ে। আর আমাদের ছোট ছোট বাচ্চা আছে, তারা স্কুলে যেতে পারে না, যেতে গেলে পড়ে যাচ্ছে খাদে খন্দে। তাহলে ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব তরুণ ঘোষ অবশ্য একেবারে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বেহাল রাস্তার জন্য দোষারোপ করেছেন কেন্দ্রের বিজেপি সরকারকে। তিনি বলেন,
ওই রাস্তাটি রাজ্য সরকারের এখতিয়ারভুক্ত নয়, ওটা প্রধানমন্ত্রী সড়ক যোজনার নিয়ন্ত্রণাধীন। তার অভিযোগ, প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা সংস্কারের জন্য রাজ্য সরকারকে প্রাপ্য টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার, তাই রাস্তা সংস্কারের কাজ করা যায়নি। তথাপি জেলা পরিষদ থেকে টাকা নিয়ে এসে রাস্তা সারাইয়ের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। এটা হচ্ছে প্রধানমন্ত্রী সড়ক যোজনায় দেওয়া আছে এবং বিএডিপিতে অলরেডি দু একবার করা হয়েছে, কিন্তু চার বছর ধরে কোনো প্রধানমন্ত্রী সড়কের টাকা এবং বিএডিপির টাকা আমাদের পশ্চিমবঙ্গ সরকার পায়নি। সেই কারণেই ওই স্কিমগুলো কিছু করা যাচ্ছে না, কোনোরকমভাবে এর করার কোনো রাস্তা নেই। এই নিয়ে আমরা চেষ্টা করছি, জেলা পরিষদ থেকে কিছু পয়সা করি ইতিমধ্যে অনুমোদন দেওয়ার ব্যবস্থা ওরা করেছে, খুব তাড়াতাড়ি তার কাজ হবে। এছাড়া আর এই মুহূর্তে বিএডিপি বা প্রধানমন্ত্রী সড়ক আসবার কোনো টাকা আসবার কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বাগদা। আদি মোহিনী মোহন কাঞ্জিলা বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড শুভ উদ্বোধন।